সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি রাজ্য কমিটির উদ্যোগে হেমাঙ্গ প্রভা দত্তের স্মরণ সভা অনুষ্ঠিত হয় ভানু ঘোষ স্মৃতি ভবনে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস সহ অন্যান্য নেতৃত্ব। হেমাঙ্গ প্রভা দত্ত ছিলেন বিশালগড়ের প্রাক্তন বিধায়ক প্রয়াত গৌতম দত্তের মা। কিছুদিন আগেই তিনি প্রয়াত হয়েছেন। ছ বছরে যখন আমি পা দিলাম প্রায় শেষ হতে চলেছে, ধীরে ধীরে কিন্তু গত দেড় দুই বছরের মধ্যে অবস্থার মধ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। কারণ বুঝে যাচ্ছেন আমাদের মায়েরা বোনেরা যে এই অবস্থাকে মোকাবেলা করে আমাদের এগোতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, সংগঠন করতে হবে, ঝুঁকি নিতে হবে। কাজে এই যে অভিজ্ঞতাটা, এই অভিজ্ঞতাটা মাথায় রেখে পরিবর্তিত পরিস্থিতিকে আমাদের কিন্তু আমাদের যে সংগঠনটা সেভাবে গড়ে তোলার জন্য ভূমিকা নিতে হবে।